বিতর্কে সামনে রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী 20 তারিখ সকাল 6টা থেকে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলার ব্যাপারে ঘোষণা দিচ্ছি যে সকাল 6টা থেকে পদ্মা সেতুর বাম পাশে সার্ভিসলি মোটর সাইকেল চলবে পরীক্ষামূলক ভাবে যে মোটর সাইকেল চলাচলের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ডিসিপ্লিনের ব্যত্যয় ঘটলে বদলাতেও পারে কাজে যারা আজকে যে সুবর্ণ সুযোগ সুযোগে তোলার বঙ্গবন্ধু কন্যা পবিত্র ইন্দ্রফিতর উপলক্ষে করে দিলে এ সদ্ভাবনার যারা মোটরসাইকেল ব্যবহার করবে তারা যেন এর ব্যত্যয় ঘটান সে ব্যাপারে আমি তাহলে তো মজাই হবে, আমরা সবাই যাইতে পারবো। তা কিছু কিছু বাইকার যদি সীমা অতিক্রম করে তাহলে তো এই আইন আবার বন্ধ হয়ে যাবে, আমরা আর পদ্মা সেতুতে পারাতে পারবো না। এটা আবদুল কাদের কি বললো, নির্দেশনা কেন দেবে? তাহলে যে এই যে কিছুদিন আগে এনা পরিবহন, তারপরে ইমাদ পরিবহন, এর অ্যাক্সিডেন্টগুলো তাদেরকে বন্ধ করে না কেন? তারা তো বহু স্পিডে গাড়ি চালাইছে। তুমি জানো সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেছে 20 তারিখ থেকে আমরা হুন্ডাই করে পদ্মা সেতু পারতে পারবো, কিন্তু কিছু সত্য ধরে দিয়েছে যেটা কোনো বাইকার মানবে কি না জানি না। 60 কিলোমিটার স্পিডে চলতে হবে পার ঘন্টায়, কিন্তু কিছু কিছু বাইকার আছে সীমা লঙ্ঘন করবে, আবারও সীমা লঙ্ঘন করলে পদ্মা সেতু দিয়ে আমরা বাইক চলাচল করতে পারবো না, কঠোরভাবে নির্দেশ দিয়েছে।